বন্ধুরা সব সকলে সব ভালো আছে? তো তো ফাইনালি আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, আর তোমাদেরকে আজকে দেখাবো ম্যাগনেটিং কিভাবে রিপেয়ারিং করে, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এখানে রিপেয়ারিং কাজ চলছে, এটা ম্যাগনেটটা খসে আছে, এটা লাগাবে, কিভাবে লাগাবে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো কিভাবে লাগাই সেটা দেখো। ম্যাগনেটিং একটা মিনিমাম সময় লেগে থাকে, তারপর এটা খসে যায়, তারপর এটা এরকমভাবে রিপেয়ারিং করতে হয়, না হলে এটা এটা করা খুবই কঠিন আছে, এটা কেউ করতে যাবে না। কেন? কারণ এটা করতে গেলে খুবই আকর কাজ, এটা এটা করতে গিয়ে তোমার হাতটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ ম্যাগনেটটা লাগানোর টাইমে এটা এমনভাবে লেগে যায় হট করে, যে হাতটা থাকলে হাতটা তখন আর বাই করতে পারবে না, হাতটা বাদ হয়ে যেতে পারে। তার জন্য কেউ এটা করতে যাবে না, এটা যে জানে সেই করবে, তাছাড়া কেউ করতে যাবে না। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটা শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এরকম ধরনের ভিডিও আমরা অনেকেই ছাড়ি আপনারাকে কিছু শেখানোর জন্য, কীভাবে লাগাচ্ছে আপনারা দেখুন। আর আপনাদের যদি কোনো ধরনের ভিডিও দরকার হয় সেটা আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি বানিয়ে দেবো। আর এটা আমি বারবারই বলছি, কেউ চেষ্টা করতে যাবেন না, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ, এটা করতে যেয়ে হাতটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কেউ এটা করতে যাবেন না, যে জানে তার কাছেই করে নেবেন। এটা করার জন্য কত টাকা খরচা হয় বলে? মোটামুটি 200 টাকা মতন খরচা আসবে। দেখছেন তো কীভাবে চুম্বকটা, এটা যে জানে না তার কাছে খুব সহজ, কিন্তু যে জানে না তার কাছে খুব আকর। 8টা যন্ত্রে 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে অ্যাডজাস্টিং করাটা খুব আকর, তার জন্য মিস্ত্রির কাছে করে নেওয়ারই দরকার এটা, কারণ 5 মিনিটই টাইম আছে, 5 মিনিটের মধ্যেই আটাতে হবে। ব্যালেন্স অ্যাডজাস্টিং করছে, অ্যাডজাস্টিংটা আঙুল ভরে বুঝতে পারছে, রেগুলার এরকম কাজ করে তো তার জন্য বুঝতে পারছে কতটা কোন দিকে যাবে কি যাবে না। তো চুম্বকটা ফাইনালি লেগে গিয়েছে, ওটা এক সাইড লেগে গিয়েছে, ওটা শোকানোর জন্য একটু সাইডে তোলো, এখন এই সাইডটা এখন একটু কাজ করছে, আঠাগুলো ঘষতে হবে। তো এটা একবারে নতুনের মতন বাজবে, তো তার জন্য পর্দাটাও ছিঁড়ে দিচ্ছে, নতুন ভারত মানে পর্দাটাও নতুন লাগাবে, তার জন্য পর্দাটা মানে ছিঁড়ে দিচ্ছে, সম্পূর্ণটাই একবারে নতুনভাবে কাজ হবে। আগে যেরকম বাজতো নতুনের সেরকমই বাজবে এবার, তোমাদেরকে বাজাটাও দেখাবো। তো আঠাটা শুকিয়ে গিয়েছে, এবিট স্পিকারটার সাথে সংযোগ করবে, কীভাবে করছে সেটা তোমরা দেখো। তো এই সাইডেও আঠা লাগাতে হবে, এই সাইডে এখানেও আঠা লাগাতে হবে, তার জন্য আঠা ঘুরছে। আর 3টে স্ক্রুড্রাইভার দরকার, তার জন্য স্ক্রুড্রাইভার নিয়ে এসেছে, 3টে স্ক্রুড্রাইভার দরকার। আর এই আঠাটা একটু আলাদা আঠা, এই আঠাটা একটু শুকাতে টাইম লাগবে, আর এটা দিয়ে আছে, এটা 5 মিনিটের মধ্যে জমে গেছে। তো দেখো কীভাবে লাগাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো স্পিকারটা আমি বাজিয়ে এই ভিডিওতে দেখাতে পারবো না, তো পরের ভিডিওতে আমি বাজিয়ে দেখে দেবো, তোমরা যেয়ে একটু দেখে নেবে, ঠিক আছে? তো আঠা কীভাবে লাগাচ্ছে দেখো, আঠাটা লাগিয়ে এটার সাথে এটা লাগিয়ে ফেলবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বাজিয়ে তো দেখাতে এই ভিডিওতে পারবো না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, 6 সেকেন্ডের কাছাকাছি, তার জন্য আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে স্পিকারটাই বাজিয়ে দেখাবো, তোমরা একটু ভিডিওটা যেয়ে দেখে নেবে।
তোমার আগে স্পিকারটা কিভাবে লাগাচ্ছে সেটা দেখে দিচ্ছি। তো দেখো স্পিকারটা লাগিয়ে ফেলছে, তো পানি খাওয়ার জন্য একটু বলছিল তার জন্য। তো দেখছো তোমরা কতটা ঝুঁকিপূর্ণ কাজ, তার জন্য সকলকে বলছি যারা পারবে তারা কিছু মনে হবে না, কিন্তু যারা এটা জানে না তাদের জন্য খুব আকর কাজ, এটা কেউ করতে যাবে না। এডিট এটা অ্যাডজাস্টিং করলে এটা কমপ্লিট হয়ে যাবে, এটা স্ক্রুড্রাইভার দিয়ে অ্যাডজাস্টিং করছে। তো চলো গাইস, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, সকলে সব ভালো থাকবে। আমি ভিডিওটা ডিসকানেক্ট করছি কারণ খুব বড় হয়ে গিয়েছে, ভিডিওটা আপলোড করতে আমার খুব অসুবিধা হবে। না ভিডিওটা ঠিক আছে, যা বোঝা বুঝে নে। দেখো এইভাবে অ্যাডজাস্টিং করে। তো ঠিক আছে, সকলে সব ভালো থাকবে।